জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা প্রেমী ও প্রেমী সিনেমার মহরত। সিনেমার মহরত হলেও মূলত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জাজের নতুন নায়িকা পরিচিতি পর্ব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ২০১২ সালে ভালোবাসার রং সিনেমার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, সেই সাথে আত্মপ্রকাশ করেছিল জাজ মাল্টিমিডিয়ার নায়িকা মাহিয়া মাহি। জাজের ব্যানারে বিগত বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর একমাত্র নায়িকা ছিল মাহি, কিন্তু সেই ধারাবাহিকতা ভেঙে এবার জাজ নতুন করে যাত্রা শুরু করলো নতুন দুই নায়িকা নিয়ে। বেশ কিছুদিন থেকে গুঞ্জন চলছিল কে হবে জাজের নতুন নায়িকা। টিভি উপস্থাপিকা নুসরাত ফারিয়ার নাম শোনা গেলেও এতদিন তা ছিল কেবলই গুঞ্জন। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন, জাজ নতুন নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দিল নুসরাত ফারিয়ার সাথে। আমি যখন উপস্থাপনায় এসেছিলাম তখন আমার জন্য চ্যালেঞ্জ ছিল, বিকজ আমি কোনো প্ল্যাটফর্মে থেকে না, আই এম নট ফ্রম এনি বিউটি কনটেস্ট, আই এম নট এ সিঙ্গার, অর আই এম নট ফ্রম এনি মিডিয়া ফ্যামিলি। সো এখন যদি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে অ্যাচিভ কী করলাম লাইফে? উপস্থাপনাতে নাম্বার ওয়ান ছিলাম বেশ কয়েকদিন সবার ভালোবাসার কারণে, আশা তো করছি এক নম্বর থাকার। এদিকে মাহিকে নিয়ে মিডিয়া পাড়ায় উঠেছিল নানা প্রশ্ন, সেই সব প্রশ্নের অবসান ঘটিয়ে নিজের ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে মাহি জানালেন তার মতামত। সেই আনকোরা খ্যাত খামার একটা মাহিকে ঘুরে নিয়ে এসে জ্যাজ মাল্টিমিডিয়া মাহিয়া মাহি বানিয়েছে, তিন বছরে আমাকে একটা মাহিকে দাঁড় করিয়েছে, এরপর তারা আরও হিরোইন নিয়ে আসবে, আরও নিয়ে আসবে, আরও নিয়ে আসবে, সো ইন্ডাস্ট্রিতে একটা ব্যালেন্স হবে, তো সব কিছু মিলিয়ে এটা একটা পজিটিভ। বাংলা চলচ্চিত্রে জাজের ভূমিকা অপরিসীম এমনটা মনে করেন চলচ্চিত্র বোদ্ধা ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা। তবে চলচ্চিত্রের উন্নয়নের পাশাপাশি চলচ্চিত্রকে ব্যবসা হিসেবেই দেখেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ। ডেফিনেটলি আমি এখানে বিজনেস করার জন্য আসি, শখে আসি নাই, আমি ব্যবসা করি, আমি আর্ট কালচার করার জন্য আসি নাই, শিল্প সাহিত্য করার জন্য আসি নাই, শিল্প সাহিত্য করে ডিরেক্টর রাইটার তারা, বাট 200 সিনেমা হলে আমি প্রফিট করতে পারবো, যদি 200 সিনেমা রানিং থাকে আর 135টা বন্ধ হয়ে যায় আমি জাজ মাল্টিমিডিয়া বন্ধ করে দেবো, সিনেমা তৈরি করবো না। এদিকে একই দিনে নুসরাত ফারিয়ার পাশাপাশি জাজ পরিচয় করিয়ে দিল নতুন আরেক নায়িকার সাথে। জাজ মাল্টিমিডিয়ার নামে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি কাজ করতে পারছি, আমার সর্বপ্রথমই হচ্ছে আমার চ্যালেঞ্জ করতে হবে যে আমি আমার নিজের জায়গাটা কিভাবে তৈরি করে নিব। মহরত অনুষ্ঠান আর পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ন্যান্সি, শফিক তুহিন, শওকত আলী ইমন, প্রতীক হাসান ও নদী। খুব শীঘ্রই শুরু হবে প্রেমী ও প্রেমী সিনেমার শুটিং। জাজ মাল্টিমিডিয়ার সাথে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, আর পরিচালনায় থাকছে অশোকপতি ও আব্দুল আজিজ। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।